তিন দিন আর যাবে না। তা হাঁস মুরগি গুলো কোথায় রেখে আসে? জুমার মা, তোমার ছাগলটা কোথায়? মেজর বলছে অবু তুই দেখবি আমি চল যাচ্ছি। এবার আমারও মাথায় ঢোকে নাই বলছি, শোনেন, যাদের বাড়ির লোক কুটুম এসেছে জলসা উপলক্ষে দাওয়াত নিয়ে এসেছে তাদের ফোন করে কি বলা হয়েছিল? হ্যালো হ্যালো বড়বু, কে করছি? তোর মা কই? ওর মার কাছে দিল, ওর মা রান্না করতে করতে ফোন কানে ধরেছে, হ্যালো। কানের দোষ তো, আর যাদের কানের দোষ তারা খুব জোরে কথা বলে, হ্যালো কি আছে? বলছে কেন জলসা জলসা? বলছে আচ্ছা যাবান, শুধু শুনেছে জলসা। এবার জলসার দিন পুরো টোটো গাড়ি ভর্তি হয়ে আসছে, সন্ধ্যাবেলা এসেই জামাটা আমার ড্রেস ট্রেস চেঞ্জ করে বলছে শরীরটা খুব খারাপ, তোর কে আসতি বললে? এসেই বলছে শরীরটা খারাপ, তার মানে সোয়াল লাইন খুঁজছে। বেশিক্ষণ মিলার চিনা শুনছি পারবো না, তোর দুলাভার শরীরটা খারাপ তুই বলিছি বলে শুধু এসে দুটো খেপ গেঁথে। এবার কি কি দেবে? জমিদারের বাচ্চা বলছে শরীর খারাপ কিন্তু বিড়ি মুখতে ফেলে না, একটা শেষ হচ্ছে আর আর এই পাটা এই পাটা আমরা তুলে দিলাম যেন মনে হচ্ছে মিরগি রোগ আছে, টোটালি ঠিক থাকে না। এবার হওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে গেল, আমি একটু মুখ দোষ আমার, আমি না বললে থাকতে পারবো না। শুনে রাখুন, মেয়েরা হাঁস বসে মুরগি বসে, সন্ধ্যা হয়ে গেলে যদি হাঁস মুরগি না পায় বড় ভাবির মাথা খারাপ হয়ে যায় না? তখন বলে আয় 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 আয়। আর হাঁস এত চালাক, যেই বড় ভাবির গলা পায় ও যেখান থেকে আছাড় খেয়ে চলে আসে, আওয়াজ দেয় বড় ভাবি লাইন এদিক মারে ওদিক মারে ওদিক মারে এদিক মারে, নিয়ে যখন বাড়ি আনলো হাঁসের খেতে দিচ্ছে কি জানেন? বাসি তরকারি পচা পান্তা আর মশলা মুড়ির মতো ঘেঁটে দেবো, চলো একটু খা। আর কোনটা মেজো বাবির হাঁস আর কোনটা বড় বাবির হাঁস ওরা কিন্তু সব চেনে, বলে সেই ধোঁয়া ধোঁয়া মতো হাঁসটা কোথায় আমার কোথায়? এবার চিনে নিল, নিয়ে হাঁস মুরগি রাজহাঁস সে আরেকটা হাঁস আছে ফ্যাস ফ্যাস করে কি বলে চীনা হাঁস নাকি পেরি হাঁস, পেরি হাঁস, হাঁস তিনটে জাত, রাজহাঁস পাতি হাঁস পেরি হাঁস। এবার পাতি হাঁসের সভা বলো ও খাবে খে সোজা হসপিটাল ডোবে চলে যাবে, ওর কোনো ঝামেলা নেই। আজকের জলসা উপলক্ষে ফোন করে দাওয়াত করা হয়েছে, এসে দুটো জম্মের গালা গিলে যারা খাটগটি দখল করে শুয়েছে নিশ্চিত তাদের চরিত্র আর দিশি হাঁসের চরিত্রর কোনো পার্থক্য নাই। নাম্বার টু, কি রাগ হচ্ছে নাকি? জারগা বাড়ি কুটুম শুয়ে আছে ও শুনতে হবে না, বলো উঠে পেচ্ছাপ করে শো কথাটা শুনুক শুনুক ভাই, পেচ্ছাপ করে আয়। দ্বিতীয় নম্বর, ওই যে পেরি হাঁস ওর এমন স্বভাব জীবনে ডোবে যায় না, মেয়েরা ভাত টাত খাইয়ে বড় বড় বাজরা নিয়ে উঠোনের এক সাইডে চাপা দিয়ে তার উপরে ইট চাপায়, কথা ঠিক না ভুল? আজকের দিনে অনেক বাড়িতে কুটুম এসেছে ইয়াং ইয়াং সব দেবের মতো ভাব, চাস্তো বুনিরা দেখলেই সব বলছে হাপ, বলছে তোমার প্রেমে পাগল আমি বলে এখন হয় ছাদের উপরে তা না হলে রাস্তার একটা গলিতে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হচ্ছে, অথবা বারান্দায় বড় ভাই বড় ভাইয়ের শালি এসেছে আর ছোট ভাই নিয়ে গল্প করছে চেয়ারে বসে, যেমন পেরি হাঁস জম্মের খাওয়া হলার ভর্তি করে খায় জীবনে ডুবে যায় না, ও ঘরে যাবে না বারান্দায় থাকবে উঠোনে থাকবে রাস্তায় থাকবে, কথা ঠিক কিনা? আরো একটা হাঁস আছে যার নাম গলা লম্বা, কি হাঁস একটু জোরে বলেন? রাজহাঁস। এই রাজহাঁস
ওর এমন একটা স্বভাব খাবে উঠোনেও থাকবে না, হয় বাগানে তাহলে পুকুরের ধারে, কথা ঠিক না? যেই কোটা শেষে ঘুরবে ও দেখে লাভ মেরে পুকুরে যাবে। আবার আজকের দিনে অনেক বাড়িতে কুটুম এসেছে জম্মের খাওয়া খেয়ে বাজারে ঘুরেছে, নিশ্চিত তাদের চরিত্র আর রাজহাঁসের চরিত্রের কোনো পার্থক্য নাই। ওদের খেতে দেওয়া আর রাজহাঁসের খেতে দেওয়া সমান। বলবেন আপনি দলিল আরো কড়া দিতে পারবেন? যা বলি সেটা মার্জিত ভাষা। ওর পরে এমন দলিল আছে বললে যে খাইয়েছে ও ভুগবে, যে খেয়েছে ও ভুগবে, লাস্টে রেগে গিয়ে গালে আঙুল ধরে বমি করতে চলে যাব। আছে দোষ, কারণ আমি হয়তো হেতুরে ডাক্তার কিন্তু যা ওষুধ দি সব অফিস মাল দি, জেনেটিক মাল রাখি না। কি বাবা রাগ হচ্ছে নাকি? যারা শুয়ে আছে ওর গা ঘুম না ভাঙা পর্যন্ত অত সহজে ছাড়া আছে? শালা যেন জম্মের মতো আর না আসে। আমি মঠবাড়ি একটা জলসায় বলেছি, আমি যেই নেমেছি আমার ড্রাইভার বলছে হুজুর তোমার গাড়ি ভেঙে দেবে। আলি কেন বলছে? একটা লোক পাগল হয়ে ঘুরছে। বাস্তব বলছি, ইউটিউবে জলসাতে আছে দেখবেন, যে কে ছেড়েছে যে কে। তা আমি তো আমি ওসব পরোয়া করি না, তার কারণ এক জায়গায় ভাঙবে, ওটাই যদি আবার ইউটিউবে দেওয়া হয় হুজুর তখন ভাইরাল হুজুর বলে বিশাল ব্যাপার। তা সেই হিসাবে এ এমন একটা জিনিস না, গেলে কাটবে এলে কাটবে। কি ঘুম টুমার লাগছে নাকি? আছে দিচ্ছি, ঘুম লাগলে যাবে কোথায়? আর একটু আল্লাহর নামে ধ্বনি দিয়ে দেখি এনআরসি থাকবে কি যাবে, একটু দেখা যাক। না রে তাকবীর। এই এতগুলো মানুষ এরকম যদি আওয়াজ হয় তখন তো ঘোষ বলবে যা হয় হোক এনআরসিটা ভালো করে হোক। তাহলে এনআরসির বিরুদ্ধে লড়তে গেলে টিএমসি সিপিএম কংগ্রেস ফরওয়ার্ড ব্লক বিজেপি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ একজোটে আওয়াজ তোলার দরকার আছে না নাই? আছে তো। তাহলে এখানেই যদি আপনারা প্রথম রাউন্ডে হেরে যান সেমিফাইনালে উঠতে পারবেন? তাহলে প্রথম রাউন্ড চলছে গ্রামের ভিতরে পাগলাহাটের পাশে, আর সেমিফাইনাল হবে কলকাতা। প্রয়োজনে ফাইনাল যদি মানে যদি জীবন দেওয়ার ডাক দেয় আমরা রক্ত দেব জীবন দেব, কিন্তু আমরা এনআরসি হতে দেব, একটু জোরে বলুন দেব না। তাহলে পরে জীবন দেবেন আগে আওয়াজ দেন নারাই তাকবীর। এই 34 বছর বামফ্রন্টকে দিলেন, আমরাই বলেছিলাম লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ইনকিলাব জিন্দাবাদ, নেতারা খাবে পাবলিকবাদ। ওরা খেয়েছে পেঁয়াজ, আমাদের দিয়েছে খোলা, আমাদের ভোটে ওদের গলায় উঠেছে ফুলের মালা। তারপরেই বলেছে ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা, এবার ভোটে জিততে পারলে তোমাদের পাড়ার ভিতরে থাকবে না কাদা। তারপরে রাস্তা চাইতে গেলে দিচ্ছে পদে পদে বাধা, কথা ঠিক না? আমাকে যদি কমপ্লেক্স থানায় ধরে নিয়ে যায়, এই গ্রামের যদি কাউকে ধরে নিয়ে যায় আপনাদের এই থানায়, তখন যদি বাড়ির লোককে বলে ও দাদা আজ দেখবে, বলছে পারবো না, একটু দেখো না পারবো না। আর যেই চালান হয়ে গেছে তখন দাদা একটু হবে না? হ্যালো স্যার, আসামিটা আমাদের এই গ্রামের একটা ছেলেকে নিয়ে গেছে, ও খবর কি? বলছে ও তো চালান করতে হয়েছে। বলছে স্যার তাহলে কিছু করা যাবে? বলছে না, ফোন রেখে দেবে, বলছে যাও বই শেষ। তাহলে চলে গেছে কোথা? আলিপুর, বারুইপুর। সেখান থেকে যে নেতা জামিন করে ছাড়িয়ে আনতে পারে না তার জন্য আমরা জীবন দিচ্ছি কি দিই না? আরে যে নেতার ক্ষমতা ছিল আমাদের থানা পর্যন্ত কাশীপুর কেএলসি, এই যে থানা আমাদের গ্রামের হয়ে গেছে মোদিখানা। একটা বার শুধু রাস্তায় গিয়ে দেখবেন 10 টাকার ফকির দাঁড়িয়ে, যেন মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ ফকির, এরা যেন টাকা ওর বাপেরা দিয়ে রেখেছে, একদম লাইট মেরে সাদা সাদা পোশাক পরে ফেরেশতাদের মধ্যে দাঁড়িয়ে আছে। আর ভুড়ি দেখেছেন ওর গা পেট আর খাজা বাবার ডেক সমান।
হাত দিয়ে দিল, যদি আবার 10 টাকা 20 টাকা জায়গায় যদি 10 টাকা দেয়, আবার তাতে আছে একটা বুলেট গাড়ি তেড়ে ধরে বলবে চিনিস আরো 50। আজকের লক্ষ্য করে দেখুন, জেনে তার ক্ষমতা, থানা পর্যন্ত তার জন্য যদি জীবন দি, আরো একটা নেতার ক্ষমতা, হাইকোর্ট, জজকোর্ট, সুপ্রিম কোর্ট, তাহলে তার জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই বলবেন? হাইকোর্ট, জজকোর্ট, সুপ্রিম কোর্ট মানে আব্দুল্লাহর বেটা মামিনার লাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনই হলো মুসলমানদের নেতা, কথা ঠিক কি না? তিনি বলেছেন, মান সাল্লা আলা আশরিন ফি আউয়ালিন নাহার ওয়া আশরিন ফি আখিরিন নাহার লানাতুহু শাফাত ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি প্রত্যেক সকালে এবং সন্ধ্যায় 10-10 বার করে দরুদ পড়বে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওয়াদা করলাম, তার আপদে বিপদে হাইকোর্ট, জজকোর্ট, সুপ্রিম কোর্ট, কবর, হাসর, মিজান, ফুলসিরাত যেখানেই বিপদে পড়বে, আমি দয়াল নবী তার জন্য সুপারিশ করব। জোরে বলুন, জোরে বলুন, আমার নবীর ওয়াদা মিথ্যা হতে পারে, তাহলে নবীর ওয়াদা যখন মিথ্যা নয়, 34 বছর বামফ্রন্টকে দিলেন, 2011 থেকে 20 দিদিকে দিলেন আল্লাহ ও রসুলের জন্য মাত্র কয়েকটা ঘন্টা, কোন মুসলমানের জবান না বন্ধ থাকে। এই আমাদের পাশে হিন্দু কবরস্থান, ওই আপনার জায়গা আছে না নাই? এই তফসিলের ওখানে আছে তো হিন্দু কবরস্থান, ওই কবরস্থানে দুটো মায়ের যোগ্য, একটা মায়ের যোগ্য সন্তান দুজনের দাফন করা আছে। রসুলুল্লাহর বিরুদ্ধে একজন কলম ধরেছিল, ওই ওই একজন কলম ধরেছিল, সেই লেখক রসুলুল্লাহকে বলেছিল মদখোর, নারী বিবাসু, মোহাম্মদ হলো ধর্ষক। বইটা আপনার এই কথা যখন বলেছে, ওই দুটো যুবক নওজোয়ান তরুণ লেখকের বাড়ির সামনে এসে ডেকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে বলেছিল, আমরা হয়েছি শহীদ, শহীদ, আমরা ওকে হত্যা করে দিয়ে ইসলামের কাছে আজকে জায়গা পেয়েছি, রসুলুল্লাহ নাই আর সেই যুদ্ধ হবে না। এখন যখন আমরা কাজ করেছি, থানায় গিয়ে বলছে স্যার আমাদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিন, বলছে কেন? রক্ত জামা কাপড় লাল, বলছে আমরা অমুক জনকে মার্ডার করে দিয়েছি, বলছে কেন? বলছে আমাদের নবী, আমাদের আমাদের নবী তাকে ধর্ষক বলেছে, মদখোর বলেছে, নারী বিবাসু বলেছে, ধৈর্যের বাঁধ না ধরতে পেরে দিয়ে দিয়েছি মেরে, হ্যান্ডকাপ পরিয়ে দেন। থানার অফিসার বলেছিল আসামি তো আলাদা, ডাইরেক্ট এসে ধরা দিচ্ছ কেন? তখন নওজোয়ান যুবক বলেছিল, ইমানদার কোনো কাপুরুষ নয়, ইমানদার হলো সুপুরুষ, আমাদের ফাঁসি হলে ফাঁসি নেব, জেল হলে জেল নেব, রসুলুল্লাহর জন্য জীবন দেব। আরো একবার নারাই তাকবীর, শুনে রাখুন, ওই বাচ্চা ছেলেটার, এই যুবক ছেলে দুজন বলেছিল, রসুলুল্লাহর জন্য যদি জেল দিতে হয় দেন, ফাঁসি দিতে হয় দেন, বিচার অনুযায়ী রায় হলো ফাঁসি। ছেলে দুজন বলেছিল ফাঁসি দেবেন, হাসতে হাসতে গলায় পড়ব, শর্ত হলো আমার গলায় যখন পড়াবেন রাতের অন্ধকারে না হয়, যেন দিনের আলোতে হয়, আমি যেমন রসুলুল্লাহর জন্য ফাঁসির দড়ি গলায় পড়ছি, আমার আরো ইমানদার যুবক ভাই রসুলুল্লাহর জন্য যেন তারাও ফাঁসির দড়ি পড়তে পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যদি বলা হয় তখন বলবেন কি বলছেন আপনি, সিনেমাটার নাম রহমত আলী বেরিয়েছিল না, নায়কের নাম মিঠুন। আমার ওই দিন জলসা ছিল ভাটিপোতায়, যেদিন ভাঙর সিনেমা হলে প্রথম টানে, মাস ছিল ফাল্গুন মাস, সিনেমাটার নাম রহমত আলী, বলেছে আগে রহমত পরে আলী, সারা জান্নাত বাজায় তালি, দিয়েছে মাথায় আপনার একটা এরকম টুপি, এরকম করে গলায় একটা রোমাল, হাজি রোমালের থেকে একটু ছোট, ওই রোমালটা ব্যাপক এলাকায় চলেছে না চলেনি, বিশাল গলায় দিয়ে ঘুরছে, তার মানে বলছে আমি রহমত আলী, রহমত আলী, রহমত আলী। আজকের প্রতিবাদ সিনেমায় ভাই একটু ভিতরের দিকে বসুন, মুখের দ্বারে একেবারে বসবেন, আসেন একটু ভিতরের দিকে। আমি তো ভাবতে পারিনি যে রাত 12টার পরে ও লোক আরো আসবে,
আর দশটার দিকে লোক ফাঁকা, সাড়ে দশটায় লোক ফাঁকা, আর এখন যে লোক বাড়বে এই বারোটা পনেরো কুড়ি হতে যায়, এটা আল্লাহ পাকেরই ইচ্ছা। এখন অনেক লোক দাঁড়িয়ে শুনছেন, তবে আমি বসতে বলবো না, তার কারণ বসতে বললে লস, বসতে বললে আরো চলে যায়। মনে করছে এখন বসতি বলছে, পরে যদি আবার অস্করতি বলে, ওই জন্য আমি বসতে বলি না, যে যা হয় কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কথা বকলে চলুন। ভাই প্রসঙ্গ বলতে বলতে অনেক কথা বেরিয়ে আসে, যেগুলো একটু না বললে নয়, তাই প্রসঙ্গ একটু একটু বলি। ওদিকে সেই জুরায়েজ নামাজে দাঁড়িয়ে, মনে আছে তো, দোয়া চাইছে, বলবেন সাদ্দাম ভাই আপনার মনে আছে? আরে মনে না থাকলে হয়, আমাদের তো যখন সিস্টেম এটা, কথা বলতে বলতে আপনারা অনেকেই বলেন আমাকে, জামজাদ হোসেন বাংলার যে বিখ্যাত বক্তা, তার সবচাইতে একটা বড় গুণ, যাই বলতো আলোচনা করতে করতে ছেড়ে এসে আবার সেখানেই ধরত। তো আপনারা আমার বাপের ভক্ত, আমার মধ্যে আছে তার রক্ত, হবেন না কো ব্যর্থ। সুতরাং শুধু দোয়া করবেন, সন্তান হিসাবে, ভাই হিসাবে, যে যে সম্পর্কে ধরেন, একটু দোয়া করবেন আল্লাহ যেন শরীয়তের সঠিক উচিত হক কথা আল্লাহ যেন বলিয়ে নেন। এ কমিটির ছেলেরা আমাকে আজকে ফোন করে বলছে, ভাই জান আপনার আব্বা জান আমাদের এই জলসা প্রথম শুরু করেছিলেন, তাই কি? তো আমাকে বললেন, চাচা জান তো সব বেলায় বেলায় আসতেন, বিকাল বেলা এসে থাকতেন ঘুরতেন, তো আপনি একটু সকাল সকাল আসেন ভাই যান। ব্যাপারটা হলো তখনকার মানুষ, জলসা কমিটি বলুন আর বক্তা বলুন, তাদের নিয়ত ছিল খাঁটি, ঠিক কি না? আর এখন বক্তারও নিয়তের গণ্ডগোল, কমিটিরও নিয়তের গণ্ডগোল, যার জন্য ব্যাটে বলে সে আগের সাথে আর কিছু মিলছে না, সব আলাদা। যাক যাক রাখুন, মেয়েদের এখনো কিছু বলা হয়নি, ওদের বলবো জুরাইদের তার একটু আগিয়ে নিয়ে যাই, মেয়েদের একটু না বললে ওরা হবে না, কারণ মেয়েরা তাবিজ করার জন্য আমাদের মতো মলি সাহেবের কাছে আসে কি আসে? আর আমি মলি সাহেব কি সুন্দর বড় কোট করে তাবিজের জন্য লাগিয়ে দিয়েছি, আর মেয়েদের সবচাইতে যেটা বড় দোষ, এদের মনে খুব সন্দেহ। ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে থাকবে, এখানে দুবার একবারের দিকে চেয়েছে বলে দুজনে বললেন, ও বলবে পরে ধরে বলবে, এই আমার নামে কি বলছিল তোর, তাই ঠিক না? একদম ওর কোনো সন্দেহ নেই। তা মেয়েরা তাবিজ করার জন্য আমার মতো মলি সাহেবের কাছে যাচ্ছে, কেন বলছে? আমার স্বামী আমার কথা শুনে না, আর মলি সাহেবের কাছে এসে সব বলে দেবে। বাড়ির সামনে সেই গাছ রয়েছে, পেঁচা বসে ডাকে, আমার ছেলে আড়ে আড়ে চায়, কিচ্ছু খায় না, চোখ গাছ সব নীল হয়ে যাচ্ছে। আমার মতো মলি সাহেবের কাছে আসার পরে, এবার আমরা তো এমন মলি সাহেব, হুজুর বলছে, হুজুর কি হয়েছে, একটু হাত চেলকে দেখো, চালিয়ে না চেলকে দেখো। এবার সবচাইতে যেটা বড় ব্যাপার, ওরা নিজের ননদের সাথে যায় না, হয় চাস্ত ননদ, তা নাহলে চাস্ত যার সাথে করলে যায়, কথা ঠিক না ভুল? যে সব বলে দিল মলি সাহেবের কাছে, আমার স্বামী রং নাম্বারে খুব ফোন করে, সারা রাত ফোন করে, বাড়ি আসে না, রাস্তার ধারে বসে থাকে। তাই দেখবেন আগে ছেলেরা রাস্তার ধারে বসে ফোন করতো, এখন দেখবেন বাগানের ভিতরে গিয়ে ফোন করছে, কথা ঠিক না ভুল? তার মানে বেওয়ালা ছেলে। যদি বলা হয় বাবলু খবর কি তোর পশ্চাতে বলবো, বলছে খোদার গিরে চুপ কর, জমজমে বিরিয়ানি খাওয়াবো, কোনো খবর নেই। এবার সবকিছু বলে দেওয়ার পরে আমি মলি সাহেবের হাত চালছি, শুধু দোয়াটা পড়ছি, শোনেন ফজ্জি দোয়া। আই ঝাড়া ই পাই ঝাড়ায় দাঁড়াই পিঠের দাঁড়া, যেখানে লেগে পোক করেছে বড় ভাবির কাছে গে দাঁড়া। ছেলে 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 এক জায়গায় আমি শ্যা করে দে, বলছে তোমার বাড়ির ওখানে একটা পাখি পেঁচা বসে ডাকে না, তোমার ছেলের চোখ মুখ চুপচুপ উঠছে না? এ তখন পাশের মেয়েটা বলছে, এ বু আল্লাহর কি রে ঠিক বলেছে, এই তার আগে ও সব বলেছে না বলিনি, নারী জাত বোঝে কম, বুদ্ধি কম, ভাগে জমি জায়গাও কম, এই ফারায়েস করলে কম হয় না বেশি হয়, কম হয়। আর এ মনে মনে করছে, আমার স্বামী স্কুটি গাড়ি কিনে দিয়েছে, আমার মতো বুদ্ধি মমতারও নেই,
কিন্তু ভালো করে খবর নেন, ও বাংলায় বোকায় হিন্দি হাফেজ কথা বলতে গেলি বেলেগ মারে। ও আবার বলে আমি স্বামী, আমার সংসারের হেড অফ দি ডিপার্টমেন্ট, আমি রিজার্ভ ব্যাংকের ম্যানেজার। হ্যাঁ, এখন সব এরকম যখন বলছো, তখন মল্লী সাহেব বলছে তোমার ছেলে আর বাঁচবে না, শেষ শেষ শেষ। ভাবি টেনশনে পড়ে গেছে, একটাই ছেলে, ও বাঁচবে না, মরে যাবে, বের হয়েছে 8 বছর আগে, প্রথম বাচ্চা, বাঁচবে না মানে। বলছে হুজুর কি হয়েছে? বলছে তোমার বাড়িতে